হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকে হচ্ছে ফেব্রুয়ারির 3 তারিখ, আর সকাল সকাল দেখতেই পাচ্ছ আমাদের কুটু স্নান করতে ব্যস্ত। দেখছো কি সুন্দর স্নান করছো। ওকে বোতলে করে কিভাবে জলটা দেওয়া হচ্ছে তোমাদের দেখাচ্ছি। বোতলে করে দেখো জল ছেটাচ্ছে, আর ও একদম ডানা ফেলে পুরো সুন্দর স্নান করছে একদম সকাল সকাল। এখন বাজে কটা বাজবে, 6:45 এরকম বাজবে, ঠিক আছে? তো একদম দেখতেই পাচ্ছ পুরো একদম দারুণভাবে স্নান করছে। আর আজকের ওয়েদারটা খুব একটা ভালো নেই, যতটা পরিষ্কার দেখাচ্ছে এতটাও পরিষ্কার ওয়েদারটা কিন্তু নেই, ঠিক আছে? তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার দিন হচ্ছে পুজো থাকে বাড়িতে, আর মা তো বাড়িতে নেই। মা বাড়িতে থাকলে মাই পুজো করে, কিন্তু আমি আলপনা দিয়ে দিই। আর আজকে আমাকে পুজো করতে হবে, তো সকাল সকাল স্নান করেছি। সকাল বলতে খুব একটা সকাল নয়, যেহেতু আজকে ওয়েদারটা খুব একটা ভালো নয়, মেঘমেঘ করে আছে, সেই জন্য মোটামুটি এখন বাজে হচ্ছে 10টা মতো বেজে গেছে। তো এখন আমি স্নান টান করে, আজকে আমার চুল ভিজিয়ে স্নান করতে হয়েছে, তো স্নান টান করে এখন চারিদিকে আলপনা দিয়ে দিচ্ছি। আলপনা দেওয়ার পরে পূজা করব। তো আলপনাটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। দেখো আমি প্রথমে একটা লম্বা দাগ টেনে নিলাম, তারপর থেকে 10টা ছোট ছোট দাগ টেনে নিলাম, যেগুলো হচ্ছে আঙুল বলে। 5টা 5টা 10টা দাগ টানলাম, যেগুলো হচ্ছে আঙুল। তারপরে নিচে একটুখানি গোল করে দিলাম, যার কারণে মানে এটা পা চিহ্ন বলে মনে হয়, ঠিক আছে? তো সেটা টেনে দিলাম, আর এখন দেখো সাজাচ্ছে এটাকে সাইড দিয়ে, একটুখানি গোল গোল করে টেনে দিলাম। দেখো দেখতে কিন্তু খুব ভালো লাগে, এইভাবে তোমরা আলপনা দিয়ে দেখতে পারো, খুব সুন্দর লাগে দেখতে। আর এখন দেখো আমার পায়ের চিহ্নটা আঁকা হয়ে গেছে, আর একটুখানি সাইডগুলো জাস্ট নর্মালি এমনি সাজানোর জন্য করে দিচ্ছি। তো খুব ভালো লাগে এই আলপনাটা, তোমরা ট্রাই করতে পারো, খুব ইজিলি হয়েও যায়, তাড়াতাড়ি হয়, দেখতেও কিন্তু খুব ভালো লাগে। তোমরা আশা করো হিন্দু বাড়িতে, বুঝতেই পারছো প্রত্যেক বাড়িতে সকালবেলা স্নান টান করে আলপনা দেওয়া হয়। তো দেখো আমার আলপনাটা প্রায় দেওয়া হয়ে এসছে, আর এই যে সাইডগুলো একটুখানি সাজিয়ে দিচ্ছি, তোমাদের বললামই ফাঁকা রাখছি না আর কি, একটু একটু করে সাজিয়ে দিচ্ছি। এটা অ্যাকচুয়ালি আমি নিজে নিজেই শিখেছি, কোনো কাজই আমাকে যদিও কেউ শেখায়নি। আলপনাটাও আমার মা দিত এইভাবে, তো মায়ের দেখে দেখে আমি শিখে গেছি, ঠিক আছে? তো এই আলপনাটা কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানিও, আর তোমরা অবশ্যই ট্রাই করো, দেখতে কিন্তু ভালো লাগে। এখন মোটামুটি আমার পুজো করা কমপ্লিট হয়ে এসছে, এখন হচ্ছে আমি একটু ধুনো দেখিয়ে দিচ্ছি। দেখো প্রথমে তুলসী থানে ধুনোটা দেখিয়ে দিচ্ছি, যেহেতু উনুনে অনেক আগুন হয়েছিল, তো এর মধ্যে আমি ভাত চাপিয়ে দিয়েছি। ভাত চাপিয়ে পুজো করতে বসেছিলাম উনুনের আগুন নিয়ে, আর এখন ধুনোটা 3 বার হচ্ছে তুলসী মঞ্চ চারপাশে 3 বার পাক খাচ্ছি। এটা করতে হয় নাকি, খুব ভালো এটা করা। তো তোমরা যারা বৃহস্পতিবার পুজো করো, ধূপ বা ধুনা যে কোনো একটা জিনিস নিয়ে 3 বার তুলসী থানের 3 দিকে আর কি ঘুরো, ঠিক আছে? তো 3 দিকে ঘুরে প্রণাম করছি। তো ফাইনালি আমার পুজো কমপ্লিট হলো এতক্ষণে, এখন বাজে হচ্ছে 12:05 বাকি এখন। তো পুজো কমপ্লিট হলো, আর সকাল থেকে কোনো কিছু খাইনি, তো এখন হচ্ছে আগে খাবো, তারপরে রান্নাবান্না তো আছেই। আর আজকে সকালবেলা করেছিলাম হচ্ছে রুটি, ঘাটা রুটি, যেটা আমি প্রায় দিনই করে থাকি। আর তার সাথে আছে হচ্ছে তরকারি টরকারি করিনি আজকে, গতকালকে মিষ্টি নিয়েছিলো, তো সেই মিষ্টি আছে, তো মিষ্টি আর রুটি খাবো। এই যে দেখো দেখাচ্ছি, এই যে রসগোল্লা, রুটি, আর সামান্য একটুখানি মিহিদানা ছিল তো সেটাও নিয়ে নিয়েছি। এটা এখন চটপট করে খেয়ে নেবো, তারপরে আবার রান্নাবান্না করব। এখন মোটামুটি 12টা ধরো বেজেই গেল। একবারে ভেবেছিলাম রান্নাবান্না করেই খাবো, কিন্তু রান্নাবান্না করতে এখন ধরো আবার রান্নাবান্না করতে তো কম করো 1.5 ঘন্টা তো লাগবেই, ভাত হতে হবে। ভাতটা যদি আমি বসিয়ে দিয়েছি পুজো করার আগেই, আমি ভাতটা মানে পুজোতে বসার আগে আমি ভাতটা বসিয়ে দিই, পুজো করতে বসেছি, তো এখন মোটামুটি ভাতটা প্রায় হয়ে এসছে। তো বেশি কিছু রান্নাবান্না করবো না, সিম্পল কিছু রান্নাবান্না করলেও তো টাইম লাগবে, তো খেয়ে নিই, রুটি টুটি রেখেও ছিলাম, খাবার দাবার খেয়ে দিয়ে তারপরে রান্নাবান্নাটা আবার স্টার্ট করবো। তো এখন দেখো আমার খাবার দাবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি চলে এসেছি রান্নাঘরে। ভাত তো আমার ফুটে গেছে, ভাতটা প্রায় হয়ে এসছে। তো যেহেতু আমার তরকারি কাটা হয়নি এখনও পর্যন্ত, সেই জন্য আমি ভাতটা একটুখানি কম আঁচে রাখলাম, আর এখন হচ্ছে আমি তরকারিগুলো কেটে নিচ্ছি। আজকে আমি একা আছি বাড়িতে, তো ওই যে বাঁধাকপি নিয়েছি, বাঁধাকপি বিনস গাজর দিয়ে একটা তরকারি করব, যেটা 2 বেলার জন্যই করে দেবো, মানে এখন আমি ভাত দিয়েও খাবো আর রাত্রেবেলা রুটি দিয়েও যাতে খেতে পারি সেরকমভাবেই, মানে সেরকম পরিমাণেই করব, ঠিক আছে? 2 বেলারই করে নেবো, কারণ এখন ধরো এমনিতেই তো বেলা হয়ে গেছে, ধরো প্রায় মোটামুটি 12:30 মতো বাজছে এখন। তো এরপর আমি 2 বেলার তরকারি করে নেবো, তাহলে আমার আর বিকেলবেলা তরকারি করতে হবে না। আর আজকে আমি বাড়িতে একা আছি, তো ডাল করব না, ডালটা খেতে ইচ্ছে করছে না। আজকে আমি টমেটো আলু দিয়ে পোস্তর একটুখানি মাখামাখা করে পোস্ত করব, তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? দেখবে খুব ভালো হয়, একটুখানি টক টক লাগবে, মানে হালকা হালকা টক, এখনকার টমেটোগুলো তো একটু টক বার হচ্ছে,
তো একটুখানি টকটক হবে, বেশ ভালো লাগে টমেটো আলু পোস্ত। তো চলো তোমাদেরকে রেসিপিটা শেয়ার করি, আর তরকারি কাটাটা না দেখালেই হচ্ছে। এখানে দেখো আমি প্রথমে কড়াইতে হচ্ছে তেল দিয়ে দিয়েছিলাম, সাদা তেল। তো পোস্তটা অ্যাকচুয়ালি সরষের তেলে করলে সবথেকে ভালো হয়, কিন্তু যেহেতু আমি সাদা তেলে রান্না করি রেফাইন তেলে, তো সেই জন্য আমি সাদা তেল দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমি পাঁচ ফোড়ন ফোড়নে দিয়েছিলাম, একটুখানি তেজপাতা দিয়ে দিয়েছিলাম, কারণ নিরামিষ, আমিষের দিনে হলে পেঁয়াজ দেওয়া হতো, কিন্তু নিরামিষ বলে একটুখানি তেজপাতা ফোড়ন দিলাম, দিয়ে টমেটো দিয়ে দিলাম। আর শুকনো লঙ্কা আমি ফোড়ন দিইনি, শুকনো লঙ্কাটা একদমই অ্যাভয়েড করছি এখন কিছুদিন, ঠিক আছে। তো টমেটোটা দিয়ে আমি একটুখানি নুন দিয়ে দিয়েছিলাম, তার ফলে টমেটোটা নরম হয়ে গেছিলো। তারপরে সেদ্ধ আলু দিয়ে আমি পোস্তটা করব। তো সেদ্ধ আলুটা দিয়ে বেশ ভালোভাবে কিছুক্ষণ ভাজলাম, আর তারপরে হচ্ছে একটুখানি জল দিয়ে দিলাম। পোস্ত কিন্তু এখনও দিইনি, জলটা দেখো বেশ মাখামাখা হয়ে এসছে, এর মধ্যে টমেটো আলু সব একদম মিলেমিশে একাকার হয়ে যাবে, কিন্তু আমি ঘাঁটিনি, মানে একদম সেদ্ধ হয়ে গেছে। তারপরে এখন আমি দিয়ে দিলাম হচ্ছে পোস্ত বাটাটা। পোস্ত বাটাটা দিয়ে আমি একটুখানি জল দিয়ে দেবো, যেহেতু আমি এটা মাখামাখা করবো, ডাল করিনি, ভাতে যেন মাখিয়ে খেতে পারি সেরকম করব, সেই জন্য একটুখানি জল দিয়ে দিলাম। একটুখানি জল দিয়ে এটাকে বেশিক্ষণ ফোটাবো না, জাস্ট 2 মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নেবো। পোস্ত বেশিক্ষণ ফোটানো চলে না অ্যাকচুয়ালি, নাহলে তেতো হয়ে যায়। তো এখন দেখো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। রান্নাবান্না কমপ্লিট করার পরে এখন যে জামাকাপড়গুলো আজকে কেচেছিলাম সেই জামাকাপড়গুলো একটু উলট পালট করে দিচ্ছি, কারণ আজকের ওয়েদারটা খুব একটা ভালো ছিল না। এই জাস্ট কিছুক্ষণ আগে রোদটা বেশ ভালোভাবে বার হয়েছে, মোটামুটি একদম ভালোভাবে এখন বেশ ভালো রোদ দিচ্ছে, রোদটা তাপ দিচ্ছে। তো সব জামাকাপড়গুলো আমি উলট পালট করে রোদে দিয়ে দিচ্ছি, যাতে একটুখানি হলেও শুকনো হয়ে যায়। আর আমার চুলটাও তো ধরো ভেজা আছে, আজকে চুল ভিজিয়ে স্নান করেছি, যেহেতু বৃহস্পতিবারের পুজো, তো চুল ভিজিয়ে স্নান করেছি, চুলটাও ভিজে আছে। এখন বসে একটুখানি চুলটা শুকনো করব। আর বৃহস্পতিবার দিন আমার পুজো করতে অনেক টাইম, মানে এমনিতেই আমি পুজো করতে অনেক টাইম লেগে যায়, তো সেই জন্য জেনারেলি আমি পুজো করি না, মা থাকলে পুজো করে, আর বৃহস্পতিবার দিন তো মা নেই বলে কি পুজো হবে না, তাই বৃহস্পতিবার দিন পুজো করলাম। পুজো করতে দেরি হয়েছে, রান্নাবান্না মানে করতে দেরি হয়েছে, কিন্তু আমি দেরি করে খাবার খেয়েছিলাম, সেই জন্য আর কি আমার এখন খিদে পায়নি। এখন বসে চুলটা শুকনো করব, আর পাশে কাকিমা শুয়ে আছে, একটুখানি গোলাপি গোলাপি দেখা যাচ্ছে, ওইখানে আছে পাশে কাকিমা শুয়ে আছে। কাকিমার সঙ্গে আমি গল্প করছিলাম সরস্বতী পূজার প্ল্যান নিয়ে, কারণ একদিন বাদেই সরস্বতী পূজা, তো সেই নিয়ে কাকিমা জিজ্ঞেস করছিল যে বাপের বাড়ি যাবে কি না, কারণ মা তো মায়ের বাপের বাড়ি চলে গেছে, আর আমার বাপের বাড়ি যাবো কিনা সেটা জিজ্ঞেস করছে। তার কারণ হচ্ছে আমার বাপের বাড়িতে হচ্ছে পান্তা ভাত আছে, পান্তা ভাতের অনুষ্ঠান, পান্তা ভাত ষষ্ঠী পূজা বেশ ভালো, মানে জমজমাটি ব্যাপার আর কি। কিন্তু আমার বিগত 3 বছর ধরে যাওয়া, মানে বিয়ের পর 1 বছর গেছিলাম, তারপরে আর যাওয়া হয়নি, তো সেই জন্য কাকিমাকে বলছিলাম এই বছর যাবো ভাবছিলাম, কিন্তু আশা করি যাওয়া হবে না। তো কাকিমাকে আমি বলছিলাম যে আমার কোনো প্ল্যান ট্যান রেডি নেই, মানে কোনো প্ল্যান নেই, এই বছর যা যা প্ল্যান করছি 2022 যা কিছু প্ল্যান করছি সব নষ্ট হয়ে যাচ্ছে জানো। প্রথমে আমরা তো 1 জানুয়ারি যে জায়গা যাবো ভাবে প্ল্যান করেছিলাম সেই জায়গা আমাদের যাওয়া হলো না, বান্ধবীর সাথে দেখা করতে যাবো ভেবেছিলাম একদিন, সেটাও যাওয়া হলো না। তারপরে আমরা দীঘা যাবো বলে ঠিক করেছিলাম, সেটাও ক্যান্সেল হয়ে গেল এই অমিক্রনের ঝাপটায়। তারপরে জানুয়ারি মাসে যে আমাদের ফ্যামিলি পিকনিক যাওয়া হয় সেটাও এই নিম্নচাপের কারণে আমাদের ক্যান্সেল হয়ে গেল। তো এই জানুয়ারি মানে 2022 সালে শুরুতে যা যা প্ল্যান করেছি সব নষ্ট হয়ে যাচ্ছে, সেই জন্য এই বছর আর সরস্বতী পূজার কোনো প্ল্যানই করি না, কোথায় যাব, কোথায় ঘুরবো, কী পরবো, কোনো কিছু কোনো প্ল্যান করিনি, কারণ কিছু হবে কি না জানি না, আদৌ প্ল্যান রেডি করব তারপরে দেখবে সব ভেস্তে যাবে, সেই জন্য কোনো প্ল্যানই করিনি। তো এতক্ষণে গিয়ে আমার ভাত খাওয়া হলো, মানে আমি ভাত খেলাম, রান্নাবান্না করার পরে তো একটুখানি বসেছিলাম, তারপরে হচ্ছে ভাত খেলাম। তো ভাত খাওয়ার পর আমার শরীরটা এতটা পরিমাণে খারাপ লাগছিল, মানে প্রচুর খারাপ লাগছিল, আমি ভাত খেয়ে না ওই বাসনগুলো আমি ধুতে পারিনি, ভাত খাওয়ার শুধু 2টো বাসন ছিল মাত্র, তাও আমি সেগুলোও ধুতে পারিনি, আমি হাতটা ধুয়ে এসেই কোনোরকমভাবে শুয়ে পড়েছি। তারপরে আমার শরীরটা হঠাৎ করে কেমন লাগলো, মনে হচ্ছিলো যেন বমি হবে। তারপর আমি গেলাম, গিয়ে বমি করার চেষ্টা করছিলাম কিন্তু বমি হয়নি, আর চোখে মুখে জল নিতে এখন শরীরটা অনেকটাই ভালো লাগছে, কিন্তু খুব একটা ভালো লাগছে না। আমার শরীরটা জানি না মাঝে মধ্যে খুবই খারাপ হয়ে যাচ্ছে। গতকালকে রাত্রেবেলা মাংস রান্না করেছিলাম, রাত্রেবেলা মাংস রান্না করতে আমার একদমই ভালো লাগে না, তারপরে একটু তাড়াহুড়ো করেছিলাম, তো সেইখান থেকে আমার মনে হয় গ্যাস হয়ে গেছিলো। আর কালকে রাত্রেবেলায় ওষুধ খেয়েছিলাম, কালকে রাত্রেবেলাও শরীর খারাপ লাগছিলো, কালকে রাত্রেবেলায় ভালোভাবে খেতেও পারিনি, আর সকালবেলা থেকে মোটামুটি শরীরটা ভালোই ছিল, এখন ঘুম পেয়ে যাচ্ছে। তো
তারপরে তো আজকে ধরো প্রায় 12টা পর্যন্ত খালি পেটে ছিলাম, তো সেইখান থেকে আবার গ্যাস হয়ে গেছে, তারপরে আবার রুটি খেলাম, তো মোটামুটি গ্যাস ভালোই হয়ে গেছে বোঝা যাচ্ছে। খাবারটা ভাতটা খেতেই না মনে হচ্ছে যেন প্রচুর খাবার খেয়ে নিয়েছি, একদম গলা পর্যন্ত খাবার খেয়ে নিয়েছি সেরকম লাগছিল। তো এখন মোটামুটি অনেকটাই ভালো লাগছে চোখে মুখে জল নেওয়ার পর, আর এইমাত্র মুখটা ভেজা ভেজা আছে এখনও, মানে চোখে মুখে জল নেই, মুখটা মুছেই বসলাম। এখন হচ্ছে একটুখানি টানা ঘুমোবো, আর ঘুম থেকে উঠে তারপর তোমাদের সাথে দেখা হবে। এখন আর বেশি ভালো লাগছে না যে কথা বলবো, কুটু চিৎকার শুরু করে দিয়েছে, হাইয়ের পর হাই উঠেই যাচ্ছে, হাই উঠেই যাচ্ছে। গতকালকে রাত্রে পরে শরীরটা খুব একটা ভালো লাগছিল না, তো ঘুমও খুব একটা ভালো হয়নি, সেই জন্যই মনে হচ্ছে ঘুমটা পাচ্ছে। আর গ্যাস হয়ে গেছে এটা বুঝতেই পারছি, কারণ আমার মাথাটাও হালকা হালকা ব্যথা করছে এখন ইদানিং। আমার বেশ কিছুদিন ধরে প্রচুর গ্যাস অম্বলের সমস্যা হচ্ছে, প্রচুর কিছু খেলেও গ্যাস হয়ে যাচ্ছে, না খেলেও গ্যাস হয়ে যাচ্ছে, বেশি খেলে গ্যাস হয়ে যাচ্ছে, কম খেলে গ্যাস হয়ে যাচ্ছে, মানে প্রচণ্ড প্রবলেম হচ্ছে। ডাক্তারও দেখিয়েছি, একদিন ডাক্তার দেখাতে গিয়েছিলাম, ডাক্তার ওষুধ দিয়েছে কিন্তু সেরকম কোনো লাভ হচ্ছে না, মানে ওষুধ যতক্ষণ পর্যন্ত খাচ্ছি ততক্ষণ রিয়াকশান থাকছে ওষুধের, মানে ওষুধের রিয়াকশানটা যতক্ষণ থাকছে ততক্ষণ শরীরটা সুস্থ থাকছে, ওষুধের রিয়াকশানটা কেটে গেলে আবার যেই কে সেই হয়ে যাচ্ছে। আর এখন বেশ ভালো রোদটা দিচ্ছে, মাঝে মধ্যে মেঘ করে যাচ্ছে, মাঝে মধ্যে রোদটা দিচ্ছে, কিন্তু রোদটা সেরকম একটা তাপ নেই। তো যাই হোক, চলো এখন আর বেশি বকবক করছি, এখন একটু টানা না ঘুম দিলে শরীরটাও খুব একটা ভালো লাগবে না, ঘুম দিই, ঘুম থেকে উঠে তোমাদের সাথে দেখা হবে। গুড ইভিনিং, এখন হচ্ছে সন্ধেবেলা, আমি আবার কী বলছি, গুড ইভিনিং মানেই তো সন্ধেবেলা হয়ে গেছে বুঝতেই পারছো। তো যাই হোক, আজকে দুপুরবেলা ভাত খাবার দাবার খাওয়ার পরে মোটামুটি আমার তো শরীর খারাপ হয়ে গেছিলো, তোমাদের বলছিলাম আমি খুব শরীর খারাপ লাগছিলো, তারপরে তো ঘুমোলাম, ঘুম থেকে উঠতে আজকে এত পরিমাণে দেরি হয়েছে, মানে এত দেরি হয়েছে বলতে পারবো না, প্রচুর দেরি হয়ে গেছে, একদম সন্ধেবেলা হয়ে গেছে, ঠিক আছে। ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে দেখি একদম চারিধার প্রায় অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে, তো তাড়াহুড়ো করে ঘর আর বাইরেটা ঝাঁট দিয়ে দিলাম, যেটা প্রতিদিনই বিকেলবেলা দিই, ঘরটার বাইরেটা ঝাঁট দিয়ে দিলাম, ঝাঁট দিয়ে আর হাতে মুখে জল নিয়ে মুখটা মুছেছি, চুল পর্যন্ত আচারানোর সময় পায়নি, ঝাঁট দিতে দিতে হাতে মুখে জল নিয়ে মুখ মুছতে মুছতে মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে। তারপরে সন্ধ্যাটা দিয়ে দিলাম, বাড়িতে সন্ধ্যেবেলায় তো সন্ধ্যা দিতেই হবে, সন্ধ্যা দিয়ে দিলাম, সন্ধ্যা দিয়ে এখন এসেছি হচ্ছে উনুন শালে এসে আমি জল গরম করছি হাজব্যান্ডের জন্য, কারণ হাজব্যান্ড কাজ থেকে আসবে আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, তো এসেও প্রতিদিন বাড়িতে স্নান করে, তো ওর জন্য জল গরম করতে হয় যেহেতু এখন শীতকাল। তো যদিও আজকে মোটামুটি খুব একটা ঠান্ডা নেই, আজকে গরমই আছে, মেঘ আছে আকাশে, সেই জন্য তোমরা আমাকে দেখে বুঝতেই পারছো আমি চাদর টাদর কোনো কিছু ঢাকা নিইনি, কারণ এতটুকুও ঠান্ডা নেই, কিন্তু ও যেহেতু কাজ থেকে সন্ধ্যাবেলায় আসবে গাড়ি করে, আর ঠান্ডা ওয়েদারে যতই ঠান্ডা না থাক কিন্তু স্নান করতে গেলে তো ঠান্ডা লাগবেই, সেই জন্য আর কি জলটা গরম করতে হবে, তো জল গরম করছি ওর জন্য, আর জল গরম করে আমি ঘরে চলে যাব, তারপরে চুলটুল আঁচড়াবো, ঠিক আছে। আর এখানে দেখো কতগুলো পাতা কুড়ানো আছে, শুকনো পাতা, এখন শীতকাল গাছের পাতা পড়েছে, তো এই পাতা দিয়ে জল গরম করছি, কারণ কাঠ দিয়ে জল গরম করা যাবে না, নাহলে সব কাঠ পুড়ে শেষ হয়ে যাবে, জল গরম করতে অনেক কাঠ লাগে, হাজব্যান্ডও কিছুক্ষণের মধ্যে চলেই আসবে। তো এখন দেখো আমি এসছি হচ্ছে ঘরে, ঘরের কাজ করতে, কারণ হাজব্যান্ডের এর মধ্যে স্নান টান সব হয়ে গেছে, স্নান টান করে চাটা খাওয়া হয়ে গেছে, ও মোটামুটি একটুখানি বেরোলো, ওর আসা অনেকক্ষণ হয়ে গেছে, এখন মোটামুটি 8:30 বাজবে এই টাইমটা, তো একটুখানি বাইরের দিকে গেল। আর আমি এই সময়টাই হচ্ছে ছাদ থেকে যে জামাকাপড়গুলো গতকালকে কেচেছিলাম শুকনো হয়নি, সেগুলো শুকনো হয়েছে তো পেড়ে নিয়ে আসলাম, পেড়ে নিয়ে এসে সেগুলো একটুখানি গোছ গাছ করে রেখে দিচ্ছি, ঠিক আছে। তো তোমাদের সরস্বতী পূজার কী সব প্ল্যান আমাকে কমেন্টে জানিও, কারণ এই ভিডিওটা তো তোমরা সরস্বতী পূজার আগের দিন সন্ধেবেলায় দেখতে পাবে। আর হ্যাঁ, কিছুদিন ধরে আমার ভিডিও আপলোড দিতে একটুখানি দেরি হচ্ছে, মানে আমি তোমাদের তো বলেছি সন্ধ্যে 6:30 থেকে 7:30 মধ্যে আপলোড দেবো, কিন্তু হচ্ছে না, 8:30 বেজে যাচ্ছে, একটুখানি প্রবলেম চলছে বুঝতেই পারছো, সামনে সরস্বতী পূজা আসছে আর মেঘ জল এই জন্য প্রবলেম হচ্ছে, কিন্তু মোটামুটি ওই 6:30 থেকে 7:30 মধ্যেই আপলোড দেবো চেষ্টা করছি, ঠিক আছে। তো তোমাদের সরস্বতী পূজার কার কী প্ল্যান আছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও, আমি কিন্তু সত্যি সত্যি এখনো পর্যন্ত কোনো প্ল্যান করিনি, কারণ আমি যা প্ল্যান করছি এই বছর সবই আমার ভেস্তে যাচ্ছে,
আর প্ল্যান বলতে যদিও হয় সেরকম কিছু হবে না, হয়তো টুকিটাকি ঘোরাফেরা হবে, তোমরা তো ভিডিওতে দেখতে পাবে। আবার শুনলাম যে প্রচুর নাকি বৃষ্টি টিষ্টি পড়বে, তো বৃষ্টি পড়লে মোটামুটি বুঝতেই পারছো ঘোরাফেরা তো একদমই ভেস্তে যাবে, সব কিচ্ছু হবে না। নিম্নচাপ আসছে নাকি, তো জানি না নিম্নচাপ না পশ্চিমী ঝঞ্ঝা, যাই হোক কিছু একটা আসছে। মোটামুটি প্রচুর বৃষ্টিই পড়বে সরস্বতী পূজার আগের দিন আর সরস্বতী পূজার দিন, তো সেই কারণে আর প্ল্যান না করাই ভালো, কারণ প্ল্যান করে তারপরে যদি সেই প্ল্যানটা ভেস্তে যায় প্রচুর খারাপ লাগে, প্রচুর খারাপ লাগে। তো প্ল্যান না করাই ভালো, আর যা হবে দেখা যাবে, সেটা সরস্বতী পূজার দিন আসলে তখনই বোঝা যাবে। ঠিক আছে, তো এই ভিডিওটা যদি তোমাদের দেখতে ভালো লেগেছে ভিডিওটা কিন্তু আমার অবশ্যই লাইক করো, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। আর আজকে রাত্রে এই যে লুচি করেছিলাম, লুচি দেখিয়ে দিলাম লুচি, আর দুপুরবেলা বাঁধাকপির ঝাল করেছিলাম, বাঁধাকপির ঝাল, আর আজকেও মিষ্টি নিয়ে এসেছে রসগোল্লা। তো এই হচ্ছে আজকের ডিনার, আর আজকের ভিডিওটা এইখানে এন্ড করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও।